স্থগিত ইন্ডিয়া জোটের বৈঠক। বুধবার এই বৈঠক হওয়ার কথা ছিল দিল্লিতে, এই বৈঠকে ডাক দিয়েছিল কংগ্রেস, তবে স্থগিত হয়ে গেল ইন্ডিয়া জোটের বৈঠক। দিল্লিতে আগামীকাল জোটের বৈঠক হচ্ছে না, ইন্ডিয়া বৈঠকের দিন পরে ঠিক হবে বলেই সূত্রের খবর। স্থগিত জোটের বৈঠক বুধবার ছিল ইন্ডিয়া জোটের বৈঠক, তবে দিল্লিতে সেই বৈঠক হচ্ছে না বলেই জানতে পারা যাচ্ছে। দিল্লিতে আগামীকাল যে জোটের বৈঠক হওয়ার কথা ছিল ইন্ডিয়া জোটের বৈঠক, সেই বৈঠক আপাতত স্থগিত, পরবর্তীতে বৈঠকের দিন ঠিক হবে বলেই সূত্রের খবর। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ইন্ডিয়ার ডাকা বৈঠক আপাতত স্থগিত। বুধবার এই জোটের সদস্যদের নিয়ে দিল্লিতে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বিরোধী দলের শীর্ষ নেতারা তারা এই বৈঠকে থাকতে পারবেন না বলেই জানতে পারা যাচ্ছে, সেই জন্য এই বৈঠক আপাতত স্থগিত। এ বিষয়ে বিস্তারিত জানব, নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, এই যে বৈঠক আপাতত স্থগিত হয়ে গেল, কি কারণে বৈঠক স্থগিত করা হলো প্রথমে সেই বিষয়ে যেমন জানতে চাইব, এবং সেই সঙ্গে আরও একটি বিষয়, তাহলে কি ইন্ডিয়া জোটের অন্তরে ক্রমাগত যতই সময় যাচ্ছে ততই কি জটিলতা বাড়ছে, কারণ আবার বৈঠক স্থগিত হয়ে গেল? সন্দেহ নেই, তার প্রধান কারণ হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের এই একটা দাদাগিরি মনোভাব, যেটা হচ্ছে বিরোধীদের মূল বক্তব্য যে বিরোধী শিবিরে। এবং তোমাকে যদি মূল দুটো কারণ বলি, এই বৈঠকটা যে হবে না সেটা আগে থেকে মানে প্রায় জানাই ছিল, কোনটাই সম্ভাবনা নেই, প্রবল ছিল। তার কারণ হচ্ছে যে আগামী বৈঠক গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুদিন আগে যে তিনি তখনো পর্যন্ত তৃণমূল নেত্রীর কাছে কোন রকম তিনি জানেন না, তার পূর্ব এই আগামীকালের বৈঠকে যোগ দেওয়াটা অনিশ্চিত যেটা ছিল সেটা হচ্ছে নীতিশ কুমারের, তারপর হচ্ছে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির প্রধান, ওদিকে ডিএমকে এর প্রধান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, তিনি চেন্নাইতে ভয়াবহ বন্যা নিয়ে এখন ব্যস্ত, তিনি আসতে পারবেন না। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তিনি আসবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এইবার এতগুলো দলের শীর্ষ নেতারাই যদি না থাকেন তাহলে বৈঠকটা করে হবে এটা? হয়তো প্রতিনিধি পাঠাতে পারতেন কেউ, কিন্তু সেই প্রতিনিধিরা তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। সিট শেয়ারিং রাজ্য ভিত্তিক কিভাবে হবে সেটা হচ্ছে সব থেকে মূল প্রশ্ন এই জোটের বৈঠকের ক্ষেত্রে। প্রচারের ক্ষেত্রে কি কি এজেন্ডা হবে, কোন যৌথ প্রচার কিভাবে হবে, এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত তো শীর্ষ নেতারা নেবেন। সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, অখিলেশ যাদব, স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল কেউ যদি উপস্থিত না থাকেন তাহলে এই বৈঠকটা করার কোনো মানে হয় না, কারণ প্রতিনিধি যদিও থাকে তাহলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে তাড়াহুড়ো করে বৈঠকটা ডাকা, যেটা একসময় এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস এতই ব্যস্ত ছিল যে বৈঠকটা মানে বৈঠকের কোনো উদ্যোক্তারা নেয়নি, এবং এই রাজ্যগুলিতে তারা সিট শেয়ারিং করেনি, যার ফল কংগ্রেসকে ভুগতে হয়েছে বলে বিরোধীদের অভিযোগ, তারা একাই লড়তে গেছিল। তারপর যখন দেখা গেল যে রবিবারে ধীরে ধীরে ফলাফল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে, তখন আচমকা বৈঠকটা রাখা হলো, এবং বৈঠকটা রাখলেন কে? মল্লিকার্জুন খাড়কে। এইখানে যেটা প্রশ্ন যে কংগ্রেস বৈঠক ডাকার কে? কংগ্রেস কি ইন্ডিয়া জোটের প্রধান, প্রধান নেতৃত্ব দিচ্ছে এমন তো বিষয়টা নয়। ইন্ডিয়া জোটের একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছে, সমন্বয় কমিটি, যার অন্যতম সদস্য তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 11 জনের একটা কোঅর্ডিনেশন কমিটি আছে। কারোর সঙ্গে যোগাযোগ না করে, আলোচনা না করে কংগ্রেসই একতরফা ভাবে বৈঠকটা ডাকতে পারে কি করে? সবারই তো পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকবে, সেই কারণেই আগামীকালের বৈঠকটা হচ্ছে না। এবং যেটা যদ্দূর জানা যাচ্ছে, এর মধ্যে এই পার্লামেন্টের অধিবেশন শেষ হবে 22শে ডিসেম্বর, তারই মধ্যে সমস্ত দলের প্রধানদের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়তো ইন্ডিয়া জোটের যে বৈঠক, যেটা আজকে আগামীকাল একটা স্থগিত হয়ে গেল বা পিছিয়ে গেল, সেটা ডাকা হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। ধন্যবাদ রাজা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ইন্ডিয়ার ডাকা বৈঠক বাতিল হয়ে গেল বুধবারই, জোটের সদস্যদের নিয়ে দিল্লিতে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত স্থগিত হয়ে গেল বৈঠক, পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হবে, এই বৈঠকের দিন ঠিক হবে।